বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এ টস জিতে নাইম ইসলামের রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করছে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। শেষ খবরে খুলনার সংগ্রহ তিন উইকেটে তিরাশি রান এ নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনার দলীয় তেরো রানে আরাফাত সানির ঘূর্ণি বলে বোল্ড হয়ে ফিরে যান আব্দুল মজিদ আর বিশ আরাফাত সানির দ্বিতীয় শিকারে পরিণত হন আন্ড্রে ফ্লেচার এরপর রিকি জঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তবে তিনিও স্থায়ী হননি বেশিক্ষণ এগারো রান করে আফ্রিদি বলে আউট হন মাহমুদুল্লাহ এদিকে সন্ধ্যা পৌনে ছয়টায় চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক চিটগং এর মুখোমুখি হবে বরিশাল বোলস